যিনি মারা গেছে সে হচ্ছে আমার কাকা। কাকা সবসময় ইউজুয়ালি সবসময় এরকম আটটা নটার দিকে হাঁটতে যায় লেকের ওখানে। তো লেকে হাঁটার পরে এরপর ইয়াজ ইউজুয়ালভাবে 11টা 12টা এরকম সময় চলে আসে, কিন্তু কালকে আসে নাই। দেখা কাকা কাকি ওয়েট করতেছে, ফোন দিছে, ফোনে ট্রেস করা পাইতেছে না। পর আব্বুকে ফোন দিছে, আব্বুকে ফোন দিয়ে জানাইছে যে কাকাকে তো ট্রেস করতে পারতেছে না কাকা। এরপর আব্বুও টেনশন হইয়া অন্যান্য মানুষদেরকে জিজ্ঞেস করছে। এরপর কাকি যে ভাই তাকেও আব্বু ফোন দিছিল যে কাকাকে তো পাওয়া যেতেছে না, একটু থানায় জানান বিষয়টা, কারণ কাকার থাকে ধানমন্ডি। তো এরপরে ওই কাকির ভাইও ওনারা একই বিল্ডিংয়ে থাকে। তো এরপরে কাকির ভাই ওনাকে ফোন দেওয়ার, ধানমন্ডি থানায় ফোন দেওয়ার পর থানা থেকে কিছুক্ষণ পরে রাত্রেবেলা ভোর রাতের দিকে হয়তো 3:30-4টার দিকে যখন জানায় যে এটা বডি পাওয়া গেছে, এটা শিওর হওয়ার জন্য তখন ছবি দিছে। ছবি দেওয়ার পর কনফার্ম হয়েছে যে এটা কাকা। তো উনি কী করতেন? উনি হচ্ছে গিয়া মেরিন চিফ ইঞ্জিনিয়ার, উনি দেশের বাইরেই থাকতেন ম্যাক্সিমাম সময়। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে দুই মেয়ে। বড় মেয়ে কী করে? মেয়ে এবার এই এক্সাম, বোর্ড এক্সাম চলতেছে, তো ওইটার জন্যই আসছিল কাকা। তো লাস্ট কোন দেশে ছিলেন কাকা? মেরিন এরিয়া তো বিভিন্ন দেশে যেতে হয়, আমেরিকা কানাডা এবার ছিল, আমেরিকা কানাডা মুভমেন্ট ছিল ওনাদের, যেখানে যেখানে ওদের কন্ট্রাক্টটা থাকে সেখানে গেছিল। তো ওখান থেকে এরপর আসছিল এক দেড় মাস আগে। আমি ক্লাস 8 থেকে ওকে পাই, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। ওর ক্লাসে রোল নম্বর ছিল 1, আমার ছিল 2। আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারে থাকতাম আমরা দুইজন। তো সার্বক্ষণিকভাবেই ওর সাথে আমার যোগাযোগ ছিল, ওর ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল। আর ওর মা আমারে খুব আদর করত, খালাম্মা। আর দেশে আসলে ও আমার অফিসে আসতো, মূলত মানে নতুন টাকা নেওয়ার জন্য অনেক সময় আসতো। লাস্ট গতকালকে ওর সাথে আমার ভিডিও কলে কথা হয়। আমি ওই ডাক্তারের কাছে গেছিলাম, দাঁতের ডাক্তারের কাছে, যার কারণে ওর সাথে কথা বলতে কষ্ট হচ্ছিল। আমি বললাম যে আমি আজকে তোর সাথে কথা বলতে পারবো না, আমি দাঁতের ডাক্তারের কাছে গেছি। ডাক্তার নিষেধ করছে, ঘণ্টাখানিক কথা বলতে নিষেধ করছে। তো ওর সাথে আমার দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু আমি যাইতে পারি নাই এই কারণে। এটাই আপনার সাথে শেষ কথা? শেষ কথা। আর মেসেজ দিছে, ঠিক আছে তোর কথা বলার দরকার নাই, তুই শুধু দেখ। মানে দেখ মানে একটা ভিডিও কল দিয়ে তুই দেখ, দেখ মানে ওর সাথে একটু ওকে দেখার জন্য, মূলত আমাকে একটু দেখবে এই।